আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজ আমি খুবই মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে বোম্বাই মরিচের আচার অনেকেই এই বোম্বাই মরিচটাকে মরিচও বলে থাকেন তবে যে যেই নামে রাখুন না কেন এই আচারটা ভীষণ মজাদার আর তৈরি করা খুবই সহজ আশা রাখছি আমার এই বোম্বাই মরিচের আচারের রেসিপিটা আপনাদের সকলের কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন আমি কিভাবে এই বোম্বাই মরিচের আচারটা খুব সহজভাবে তৈরি করি এখানে আমি কিছু বোম্বাই মরিচ নিয়েছি তো এখানে আমি কিছু লাল আর কিছু সবুজ বোম্বাই মরিচ নিয়েছি এই মরিচটা ভীষণ ঝাল তবে আচার তৈরি করলে কিন্তু ততটা ঝাল লাগে না এটার এই মরিচের ফ্লেভারটা ভীষণ সুন্দর যারা ঝাল খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে এই আমার আজকের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে তো চলুন আমি কিভাবে এই বোম্বাই মরিচের আচারটা খুব সহজভাবে তৈরি করি প্রথমে আমি বোম্বাই মরিচের বোটাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নেব। এরপর আমি এখানে কিছু জলপাই নিয়েছি এখানে আমার হাফ কেজি জলপাই আছে জলপাইটাকে খুব ভালো করে বোটাটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরপর আমি পানিতে সেদ্ধ করে নেব সাথে আমি কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে জলপাইটাকে সেদ্ধ করে নেব জলপাইটা সেদ্ধ করে নিয়ে পানিটা ছেঁকে এরপর গরম গরম থাকা অবস্থাতে আমি ম্যাশ করে নেব তো গরম গরম থাকা অবস্থায় কিন্তু হাতে ম্যাশ করা যাবে না আপনারা চাইলে চামচ কিংবা কোনো স্টিলের গ্লাস দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন তো আমি ম্যাশ করে নিয়েছি এখন আমি চুলা একটা প্যান বসিয়ে এখানে আমি আড়াইশো গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একশো গ্রামের মতো শুকনা আস্তমরিচ দিয়ে দিলাম দুইটা তেজপাতা ছিঁড়ে আর দুই টুকরা দারচিনি দিয়েছি এলাচ দিয়েছি চার পাঁচটা আর গোলমরিচ লবঙ্গ মিক্স মিক্স করে এক চা চামচের মতো দিয়েছি দিয়ে হালকা করে তেলে কিছুক্ষণ ভেজে নেব এরপর আমি দিয়ে দিলাম এখানে রসুন এখানে আমার প্রায় আড়াইশো গ্রামের মতো রোব বড় ইন্ডিয়ান রসুন সেই রসুনটাকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে এখানে আমার আড়াইশো গ্রামের মতো রসুন দিয়েছি এখন আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ আর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ দিয়ে দেবো সরিষা বাটা আমি সরিষাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে আমি কিছুটা সিরকা মিক্স করে সরিষাটাকে বেটে নিয়েছি তো এখানে এখন আমি তেলে কিছুক্ষণ মশলাগুলোকে ভেজে নিয়ে এরপর আমি ম্যাশ করে রাখা জলপাইটা সাথে দিয়ে দেবো জলপাইটা গরম গরম থাকা অবস্থাতে যদি আমরা ম্যাশ করে নিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে জলপাইটাকে গলিয়ে নেওয়া যাবে কিছুক্ষণ পরে যদি আমরা করতে যাই ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু জলপাইটা শক্ত হয়ে যাবে যার কারণে গরম গরম থাকা অবস্থায় ম্যাশ করে নেওয়াই ভালো সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন আমি খুব ভালো করে মিক্স করে নেব এখন আমি জলপাইটা গরম তেলে দিয়ে দিলাম দিয়ে এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ আমি কিন্তু সেদ্ধ জলপাই সেদ্ধ করার সময় একটু হলুদের গুঁড়া দিয়েছি এতে করে জলপাইয়ের কালারটা ভালো থাকবে আর খুব সুন্দর একটা কালার চলে আসবে তো এখন আমি দিয়ে সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে জাল করে নেব। মিডিয়াম আছে চুলাটা মিডিয়াম আছে রেখেই জলপাইগুলোকে একটু কিছুক্ষণ জাল করে নেব। এতে করে জলপাইয়ের ভিতরে যদি অতিরিক্ত কোনো পানি থেকে থাকে সেটা কিন্তু শুকিয়ে যাবে এখন আমি এখানে দিয়ে দেবো এক কাপ পরিমাণ চিনি এই চিনিটা দিয়ে খুব ভালো করে জাল করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল করে নেব চুলা রাস্তা মিডিয়াম হাই করে দিয়েই কিন্তু জাল করে নিতে হবে চুলারাস একেবারে কমিয়ে দিয়ে জাল করলে তখন কিন্তু পানি বেরিয়ে যাবে তখন আচারটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে আসবে না তো এভাবে করে মিডিয়াম আছে জাল করে নিয়ে ঘন ঘন নেড়ে নেড়ে জাল করে নিতে হবে তো চিনিটা বেশ ভালো করে গলে গেছে এই পর্যায়ে এসে আমি বোম্বাই মরিচগুলো দিয়ে দিলাম বোম্বাই মরিচগুলো দিয়ে আমি একটা বোম্বাই মরিচ এখানে একটু কুচি করে দিয়েছি এটা খুব সুন্দর একটা ফ্লেভার চড়াবে আর কিছুটা ঝাল হবে যেহেতু আমরা বোম্বাই মরিচটা আস্ত দিয়েছি এই বোম্বাই মরিচটার থেকে কিন্তু ঝাল বের হবে না যার কারণে আমি একটা বোম্বাই মরিচ কুচি করে দিয়েছি এতে করে ঝালও বের হবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে এরপর আমি দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়া এক চা চামচ আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে জাল করে নেব একটু ঘন ঘনই যে নেড়ে দিতে হবে যে তা না হলে কিন্তু নিতে লেগে যাওয়ার চান্স থাকবে এই আচারটা থাকলে আপনার গরম ভাতে ডাল আর এই আচার দিয়ে আপনি অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এই আচারটা এতটাই সুস্বাদু হয় আর এর ফ্লেভারটা অনেক স্ট্রং খুব ভালো লাগে যারা নাগামরিচের ফ্লেভার পছন্দ করেন তাদের কাছে এই আচারটা ভীষণ ভালো লাগবে সবশেষে আমি কিছুটা গরম মশ গরম মশলার গুঁড়ি সবশেষে আমি দিয়ে দিলাম এখানে পাঁচফোড়নের গুঁড়ো প্রথমে আমি এক চামচ পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে এরপর আমি আরও এক চামচ গরম মশলা আরও এক চামচ পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম আমি পাঁচফোড়নটাকে শুকনা তাওয়ায় টেলে গুঁড়ো করে নিয়েছি এখন আমি চুলাটা অফ করে দেবো তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার তৈরি হয়ে গেল মরিচের আচার বা বোম্বাই মরিচের ঝাল টক মিষ্টি আচার এই বোম্বাই মরিচের ঝাল টক মিষ্টি আচারটা খেতে ভীষণ মজা লাগে আর দেখতে তো ভীষণ কালারফুল আর এটার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর তো আপনারা চাইলে এভাবে করে তৈরি করে সারা বছর জুড়ে এই আচারটা খেতে পারেন এই আচারটা তেলে চুবিয়ে রাখতে হবে যতদিন পর্যন্ত তেলে চুবানো থাকবে ততদিন পর্যন্তই কিন্তু আচারটা ভালো থাকবে যখন আপনারা আচারটা ব্যবহার করবেন খাবেন তখন কিন্তু চামচ মুষে নিয়ে এই আচারটা খেলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর তেলের ভিতরে তেলের নিচে যদি চুবানো থাকে এই আচারটা কিন্তু আর ফাঙ্গাস পড়ার চান্স থাকবে না তো দেখুন সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেল আর আপনারাও তৈরি করলে এর একটা ভীষণ সুন্দর একটা স্মেল পাওয়া যায় তো আপনারাও তৈরি করবেন প্রিয়জনকে এরকম মজার মজার রেসিপি তৈরি করে উপহার দেবেন আমার এই নাগা মরিস বা বোম্বাই মরিচের আচারের রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয় তো দেখুন খেয়াল করে আমি কিন্তু আচারটা যখন রেখেছি তার উপর পর্যন্ত কিন্তু তেল দিয়ে তেলের উপরে আর তেল উপরে উঠে উঠে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি আচারটা এভাবে করেই রেখেছি যখন আপনাদের তেলটা শেষ হয়ে যাবে তখন আবার কিছুটা তেল গরম করে আবার ঠান্ডা করে এরপর তেলের এই আচারের সাথে দিয়ে দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি বা ভিডিওর সঙ্গে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফিস